বিজেপিতে টলিপাড়ার আরো তারকা বিজেপিতে যোগ দিলেন রিমঝিম মিত্র তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল এদিন বিজেপির রাজ্য সদর দপ্তরে বেশ কিছু টলি তারকা সেই সঙ্গে বেশ কিছু সমাজকর্মী তারা যোগ দিলেন তার মধ্যে একজন রিমঝিম নিঃসন্দেহে আপনাকে নতুন করে ইন্ট্রোডিউস করার দরকার নেই কিন্তু কি কারণে আমরা সম্প্রতি দেখছি ভারতীয় জনতা পার্টিতে সেটা দিল্লি হোক অথবা কলকাতায় টলি তারকারা যেন যোগ দেওয়ার একরকম হিড়িক পড়ে গিয়েছে আপনি কি কারণে বিজেপিকে বেছে নেন আমি তো আমার পার্সোনাল কারণটাই বলবো অবশ্যই আমার কলিগদের যাদের সঙ্গে আমি এই মুহূর্তে কাজ করছি তাদের হয়েও কিছুটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কথাটা আমি পার্সোনালি বলছি যে আমি যে পরিবেশে কাজ করছি সেখানে কোথাও একটা যেখানে রুলিং পার্টি আমার মনে হচ্ছে আমি কর্নার্ড ফিল করছি বা কিছু কিছু ক্ষেত্রে একটা প্রেশারাইজড ফিল করা হয় আবার কিছু কিছু ক্ষেত্রে যেখানে দরকার সেখানে খুব ইগনোর্ড ফিল করি কোনো পার্সোনাল স্বার্থে না কিন্তু কাজের জায়গা থেকে আমি বলছি সেই জায়গা থেকে বিজেপি হ্যাজ বিন মোর ওয়েলকামিং আমি যাদের সাথে কথা বলেছি যাদেরকে আমি অ্যাপ্রোচ করে কথা বলেছি আমাকে কোনো বিজেপি থেকে এই যে নানা রকম রিউমার হচ্ছে ডেকে আনা হচ্ছে ভয় দেখিয়ে অমুক তমুক ওরকম কিচ্ছু না আমি আমার ইচ্ছেতে ওনাদের অ্যাপ্রোচ করেছি আমার ইচ্ছেতে জয়েন করেছি কারণ আমি মোদিজির আদর্শে বিশ্বাসী আমি একটা সুস্থ পরিবেশে কাজ করতে চাই এই যে কলকাতায় একটা ফিল্ম ইন্ডাস্ট্রি টেলিভিশন ইন্ডাস্ট্রির যে মনোপলিটা চলছে সেইটা আমি সেই মনোপলিটায় কাজ করে আমি খুশি নই আমি কর্নার্ড ফিল করি আমি সুরক্ষিত ফিল করি না সেইটা যাতে আমরা একটা সুস্থ পরিবেশ পাই আমার কলিগদের যাতে আমি একটা সুস্থ পরিবেশ দিতে পারি এবং বাংলার মানুষের জন্য বিজেপি যদি আমার কোনো কাজে যোগ্য মনে করেন আমি সেই কাজও করতে চাই সেই জন্যই আমার জয়েন করা টলিউডে মনোপলির প্রসঙ্গটা আপনি আনলেন আমরা জেনারেলি দেখে এসেছি অন্তত গত ইন লাস্ট কাপল অফ ইয়ার্স সাধারণত টলি তারকারা ভিড় জমিয়েছেন শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে কোথাও গিয়ে কি সেটাও কি চাপের শিকার হয়ে যেতে হয়েছে বেশি একশোবারই তাই আমি আপনাকে বলছি যেমন ধরুন আমি এই প্রথম অফিসিয়ালি কোনো পার্টিকে সাপোর্ট করলাম বা আমি কোনো পার্টিতে বিলং করি এটা আমি নিজের মুখে স্বীকার করলাম বললাম অন রেকর্ড আমি যখন আমার মতো এরকম অনেকে আছেন যারা অন রেকর্ড কোনো পলিটিক্যাল পার্টিতে অ্যাজ সাচ এখনো পর্যন্ত বিলং করেন না তাদেরকে এক প্রকার ধরেই নেওয়া হয় যে ইন্ডাস্ট্রি অ্যাক্টিং বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির লোক মানেই তারা রুলিং পার্টির একজন এই তকমাটা তে আমি রাজি কি রাজি নই সেই মতামতটুকুও তো আমার নেওয়া হয় না সেটাই আমি বোঝার চেষ্টা আপনি যে সক্রিয় রাজনীতিতে ছিলেন না ফলে কেন এই মুহূর্তে আসার প্রয়োজন পড়লো সত্যি কি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন অথবা টলি তারকাদের সক্রিয় রাজনীতি করাটার প্রয়োজন রয়েছে কার প্রয়োজন আছে আমি জানি না আমার এই মুহূর্তে মনে হয়েছে যে আমি যে জায়গায় রয়েছি টেলিভিশন ইন্ডাস্ট্রির আমি মেনলি টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই কাজ করি টেলিভিশনের এখন একটা হিউজ রিচ আমার যতটুকু ক্ষমতা রিচ করার ততটুকু রিচের মধ্যে গিয়ে আমি আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো করতে চাই আমি বাংলার মানুষের জন্য ভালো করতে চাই আমার কলিগদের জন্য ভালো করতে চাই আমার দর্শকদের জন্য ভালো করতে চাই আমাদের সময় দেওয়ার জন্য নিঃসন্দেহে অনেকগুলো বিষয় সামনে উঠে আসছে টলি তারকারা নিঃসন্দেহে তারা যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে এবং তারা বলছেন প্রয়োজন বোধ করছেন সেই কারণেই তারা ভারতীয় জনতা পার্টির মতো দলকে বেছে নিচ্ছেন ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে ঋত্বিক মণ্ডল এবিপি আনন্দ কলকাতা